আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম রিলেটেড ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। তো লক্ষ্য করি, তাপমাত্রা পরিমাপের একক তিনটি, অর্থাৎ তিনভাবে তাপমাত্রা পরিমাপ করা যায়। লক্ষ্য করি, ফারেনহাইট স্কেল, সেন্টিগ্রেড স্কেল এবং কেলভিন স্কেল। তো আমরা জানি এই মানুষের শরীরে তাপমাত্রা মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করি, সেইখানে ব্যবহার করা হয় ফারেনহাইট স্কেল, এবং আবহাওয়া পরিমাপের জন্য ব্যবহার করা হয় সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস এর মাধ্যমে। কেলভিনের ব্যবহার সাধারণত কম। তো আমরা এখন যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ফারেনহাইটকে সেন্টিগ্রেডে রূপান্তরের প্রোগ্রাম লিখব, সি প্রোগ্রাম। তো আমাদের প্রথমে এই ফারেনহাইট হতে সেলসিয়াস এর রূপান্তরের সূত্র কিভাবে নির্ণয় করব সেটা লক্ষ্য করি। আমরা যদি এই সূত্রটা মনে রাখি তাহলে কিন্তু আমরা একসাথে দুইটা সূত্র এর মাধ্যমে বের করতে পারবো। যেমন এর মাধ্যমে আমরা সেলসিয়াস এর বা সেন্টিগ্রেডের সূত্র নির্ণয় করতে পারবো এবং ফারেনহাইটের সূত্র নির্ণয় করতে পারবো। তাহলে এখন মূলত আমাদের সেলসিয়াস নির্ণয় করতে হবে, সেলসিয়াস রূপান্তরের সূত্র। তাহলে আমরা এই সূত্র থেকে আমরা যদি শর্ট করি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই সি ইন্টু নাইন, এটার গুণ করে আমরা পাবো সি ইন্টু নাইন। এই যে এইখানে আমাদের এই এফ দ্বারা ফারেনহাইট, সি দ্বারা সেন্টিগ্রেড বোঝায়। তাহলে আমরা আর গুণ যদি করি সি ইন্টু ফাইভ ইকুয়াল টু এইটাকে এটা দিয়ে গুণ করব। তারপরে কি করব, সিটা এখানে রেখে নাইনটা ওদিকে নিয়ে যাব। তাহলে তো এখানে গুণ আসতে ওদিকে ভাগ হয়ে যাবে, তাই না? তো সিটা এখানে রাখলাম, রাখার পরে নাইনটা যদি ওদিকে নিয়ে যায় তাহলে আমাদের এখানে ডিভাইডেড দিয়ে ভাগ নাইন হয়ে যাবে, অর্থাৎ এখানে যা আছে তাই থাকবে। আর এই নাইনটা এখানে যেহেতু ইনটু ছিল এখানে ভাগ হবে, স্ল্যাশ দ্বারা ভাগ বোঝায়, স্টার দ্বারা গুণ বোঝায়, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এগুলো আমরা মনে রাখবো। তাহলে আমাদের ফারেনহাইট হতে সেলসিয়াস নির্ণয়ের আমরা যে সূত্র নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই সূত্রটা, এই যে আমি কালারিং করে রেখেছি, হাইলাইট করে রেখেছি, সি সমান ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন ডিভাইডেড নাইন। তো এই সূত্র নিয়ে আমরা মূলত এই আজকের আলোচনা। এখন তোমাদের মনে হতে পারে তাহলে উপরেরগুলা কিসের জন্য করলাম, উপরেরগুলো এই সূত্র কীভাবে আসলো সেটা আমি দেখিয়ে দিলাম, তোমাদের এই অংশটুকু লিখলে হবে না লিখলে হবে, কিন্তু এই সূত্রটা মনে রাখতে হবে। তো চলো এবার আমরা দেখবো অ্যালগোরিদম ও ফ্লোচার্ট কীভাবে লিখবো। প্রথমে আমরা বাম দিকে যে সূত্রটি আমি ডান দিকে নিয়ে এসে রাখলাম, সি সমান ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড নাইন, এখানে আমরা প্রথমে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখব, তাই না? তো অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লেখার সময় আমরা জানি ধাপ এক প্রোগ্রাম শুরু করি, ধাপ দুই ইনপুট হিসেবে এফ এর মান গ্রহণ। এখন তোমাদের মনে হতে পারে এখানে এফ এর মান গ্রহণ ইনপুট হিসেবে হবে কেন, তাই না? লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের এই যে সূত্র লিখেছি সূত্রের এটি হচ্ছে আউটপুট, এই যে মানটা বেরোবে এটা আউটপুট, ইনপুট হচ্ছে আমাদের, এটি হচ্ছে ইনপুট ভেরিয়েবল ফারেনহাইট, ইনপুট ভেরিয়েবল হচ্ছে এফ, সেজন্য আমরা এখানে এফ লিখেছি। তিন নম্বর ধাপে আমরা এই সূত্রটি লিখব, যেহেতু তিন নম্বর ধাপটা আমাদের প্রক্রিয়াকরণ ধাপ সেজন্য সূত্রটি সরাসরি লিখব। চার নম্বর ধাপে আমরা ফলাফল প্রিন্ট করব। এখন ফলাফল কোনটা প্রিন্ট করব, লক্ষ্য করি এইটি হচ্ছে আমাদের আউটপুট, সেজন্য এইটা আমরা শেষে লিখব আউটপুট হিসেবে, সবার শেষে প্রোগ্রাম শেষ করব। এখানে একটি বিষয় বলছি আমি, সেটি হচ্ছে আমি যখন শিক্ষার্থীদের কলেজে শেখাই, আমার কলেজে ক্লাস নিই, তখন লক্ষ্য করে দেখেছি শিক্ষার্থীরা এখানে কমন মিস্টেক করে, এখানে কী লিখবো ইনপুট হিসেবে, সূত্র মনে থাকে কিন্তু উপরে আর নিচে কী লিখবে এটা মনে থাকে না। লক্ষ্য করি সমানের ডান পাশে যেটি থাকবে সেটি উপরে ইনপুট হিসেবে নিব এবং সমানের বাম পাশে যেটি থাকবে সেটি আমরা আউটপুট হিসেবে লিখব প্রিন্ট করার জন্য। এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম, পাঁচটা ধাপের মধ্যে আমরা লিখতে পারি। কোনো কোনো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে পাঁচটা ধাপের অধিক ধাপও হতে পারে, সেই ধরনের প্রোগ্রাম পরবর্তীতে আমি করাবো। তো এবার আমরা এই অ্যালগোরিদম এর আলোকে এখানে ফ্লোচার্ট অঙ্কন করব।
তো ফ্লোচার্ট অঙ্কন করার জন্য আমরা জানি শুরু করার জন্য একটি ডিম্বাকৃতি প্রতীক এর মধ্যে লিখব শুরু তীর চিহ্ন দিব এফ এর মান গ্রহণের জন্য একটি সামন্তরিক অঙ্কন করব তার মধ্যে লিখব এফ এর মান গ্রহণ ইনপুট হিসেবে তারপর আবার তীর চিহ্ন দিব এই সূত্রটা লেখার জন্য একটি আয়তাকার প্রতীক ব্যবহার করব এর মধ্যে আমরা এই সূত্রটা লিখব এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ বা প্রসেসিং স্টেপ যেখানে আয়তাকার প্রতীক ব্যবহার করা হয় আবার আমরা একটি তীর চিহ্ন দিব এরপর আমরা আউটপুট হিসেবে এই সি এর মান প্রিন্ট করে এই কথাটা লিখব কিন্তু একটা কথা সেটি হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট হচ্ছে একই প্রতীক সেজন্য আমরা এটাই এখানে লিখব সামন্তরিক প্রতীক এর মধ্যে এইটা লিখব এখানে যেটি লিখেছি সেটা এখানে লিখব আবার এখানে তীর চিহ্ন দিব প্রোগ্রাম শেষ করি এই শুরু এবং শেষ একরকম প্রতীক এর মধ্যে লিখব শেষ করি তো আমি এখানে বাংলায় লিখেছি শিক্ষার্থীর ইচ্ছে করলে এর মধ্যে ইংরেজিতে লিখতে পারে সমস্যা নেই আমি বাংলায় লিখেছি কারণ ইংরেজিতে লিখতে গিয়ে যে তোমাদের যদি বানান ভুল হয় সেজন্য আমি বাংলায় লিখেছি বাংলায় লিখলেও হবে ইংরেজিতে লিখলেও হবে সমস্যা নাই তো এই হচ্ছে আমাদের এই অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট এবার আমরা দেখব ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তরের সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় সেটি দেখার চেষ্টা করব তো লক্ষ্য করি এই যে এখানে আমি ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর বা সেলসিয়াসে রূপান্তর অর্থাৎ আমি যদি কিবোর্ডের মাধ্যমে ফারেনহাইট তাপমাত্রা ইনপুট করি তাহলে সেটি সেলসিয়াসে রূপান্তর হবে সেলসিয়াসে রূপান্তর হবে সেটি কীভাবে দেখব এই যে আমি সূত্রটি ডান দিকে লিখে রাখলাম শীর্ষ মান ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই সূত্রটি আমরা অবশ্যই মনে রাখব তো সি প্রোগ্রাম লিখতে হলে আমাদের প্রথমে কি লিখতে হবে মনে আছে প্রথমে লিখতে হবে একটি হেডার ফাইল সংযুক্ত করব ইনক্লুড এসটিডিআইও ডট এইচ এসটিডিআইও দ্বারা বোঝায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এবং ডট এইচ দ্বারা হেডার ফাইল বোঝায় এরপরে আমরা এখানে মেইন ফাংশন ব্যবহার করব একটি কারণ সি প্রোগ্রাম মেইন ফাংশন থেকে শুরু হয় তো মেইন ফাংশন এখানে ব্যবহার করব আমরা ইচ্ছে করলে এখানে আইএনটি মেইন লিখতে পারতাম ইচ্ছে করলে আমরা এখানে এই ভয়েড মেইন লিখতে পারতাম আবার শুধু মেইন কথাটা লিখলেও হবে তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম লেখায় স্টার্ট করব আমরা জানি যে এই এটাকে বলা হয় কার্লি ব্রেস প্রোগ্রামিংয়ের ভাষায় কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট বলবো সমস্যা নেই তারপরে আমরা এখানে একটি ভেরিয়েবল ঘোষণা করার জন্য কিওয়ার্ড লিখব এখন প্রশ্ন হচ্ছে আমরা তো ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করতে পারি তাই না তো ভগ্নাংশ সংখ্যা হতে পারে আমাদের ইনপুট সেজন্য আমরা এখানে ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব আমরা জানি যে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করলে এখানে আইএনটি কিওয়ার্ড ব্যবহার করতে হয় এবং ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করলে ফ্লট কিওয়ার্ড ব্যবহার করতে হয় তারপরে আমরা এখানে ভেরিয়েবল লিখব ভেরিয়েবল ঘোষণা করব তো ইনপুট ভেরিয়েবল আমাদের এখানে কি হবে তাই না সূত্রে যদি লক্ষ্য করি তাহলে এই যে সমানের ডান দিকে যেটি আছে এফ এটা হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল তাহলে আমরা এই এফ কথাটা এখানে লিখব কমা দিব তারপর সমানের বাম পাশে যেটি আছে সি সেটা এখানে লিখব এখানে ছোটো হাতে বড় হাতের সমস্যা নাই আমরা লিখতে পারি কিন্তু আমরা এখানে যদি ইনপুট ভেরিয়েবল ছোটো হাতে লিখি প্রোগ্রামে যেখানে যেখানে আমরা এই এফ ব্যবহার করব সব জায়গায় ছোটো হাতে লিখতে হবে আবার এখানে যদি বড় হাতে লিখি সব জায়গায় বড় হাতে লিখতে হবে মিল থাকতে হবে এটা হচ্ছে বিষয় এরপরে আমরা এখানে একটি প্রিন্টে ফাংশন নিয়ে কিবোর্ড থেকে এই ফারেনহাইট ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে একটি সেন্টেন্স ব্যবহার করব প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে তো প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে আমরা লিখতে পারি ইন্টার ফারেনহাইট টেম্পারেচার অনেকে আবার এখানে একটু চালাকি করে লেখে আমার একজন শিক্ষার্থী সে কলেজে দেখছে এক শিক্ষার্থী লিখতেছে যে ইন্টার ভ্যালু অফ ইনপুট প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে সেই কথাটাই লেখে ইন্টার ভ্যালু অফ ইনপুট তো শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে স্যার আমার এটা কি ভুল হবে তো এটা তো ভুল হওয়ার কথা না তাই না কিন্তু প্রোগ্রামটা একটু কেমন যেন নর্মাল হয়ে যায় সেজন্য আমরা এখানে ইন্টার ফারেনহাইট টেম্পারেচার লেখাটা উত্তম হবে কেউ যদি লেখে ইন্টার ভ্যালু অফ ইনপুট তাও হবে সমস্যা নেই তারপরে আমরা এখানে এই এফ এর মান ইনপুট গ্রহণ করার জন্য প্রোগ্রামিং আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব স্ক্যানএফ ফাংশন ব্যবহার করার পরে এই এফ যেহেতু ফ্লট ডেটা
ফ্লোট টাইপ ডেটা, সেজন্য আমরা এখানে ফরম্যাট হিসেবে পার্সেন্টেজ এফ লিখব, কমা দিয়ে এই এফটা এখানে লিখব, তারপর এখানে ব্র্যাকেট দিয়ে সেমিকলন লিখব। তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে যে ছোটো হাতের এফ ব্যবহার করলাম, এই ফরম্যাট কিন্তু অবশ্যই ছোটো হাতের হবে, এটা কখনও ক্যাপিটাল লেটার হবে না। বাট এইখানে আমি যদি ছোটো হাতের ব্যবহার করতাম এফ, এখানেও ছোটো হাতের এফ ব্যবহার করতাম, অর্থাৎ এইটার সাথে এটার মিল থাকবে। আর এখানে যদি এই ফ্লটের সাথে এটার মিল, ফ্লট ডেটা টাইপ কিওয়ার্ড, এর জন্য অবশ্যই এফ পার্সেন্টেজ এফ হবে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। এরপরে আমরা কি করব, সূত্র লিখবো, এই সূত্রটা লিখবো এইখানে এসে। তো লক্ষ্য করি, এখান থেকে এক দুই তিন চার নম্বর লাইনে আমরা সূত্রটি লিখব। সূত্রটি আমরা সি সমান এখানে যা আছে এফ ইন্টু সরি ফাইভ ইন্টু এফ মাইনাস 32/9 সূত্রটা সুন্দর করে লিখব। লেখার পরে আমরা এই সূত্রের ফলাফল পাওয়ার জন্য আমরা এখানে সি এর মান পাওয়ার জন্য এখানে লিখব প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করব। কি পেতে চাই আমরা, ফারেনহাইট ইনপুট ইনপুট দিব, সেলসিয়াস পেতে চাই অথবা সেন্টিগ্রেড পেতে চাই, সেজন্য আমরা এখানে লিখব টেম্পারেচার ইন সেলসিয়াস বা টেম্পারেচার ইন সেন্টিগ্রেড, যে কোনো শব্দ এখানে লেখা যায়। তাহলে টেম্পারেচার ইন সেলসিয়াস ইকুয়াল টু, লক্ষ্য করি ফলাফল কিন্তু ভগ্নাংশ হতে পারে, সেজন্য আমরা এখানে লিখব পার্সেন্টেজ এফ, কিন্তু পার্সেন্টেজ টু এফ লিখব, ফলাফল দুই সংখ্যায় ভগ্নাংশ দুই সংখ্যা নেওয়ার জন্য, পয়েন্টের পরে দুই সংখ্যা নেওয়ার জন্য টু এফ লিখব। আর যদি শুধু পার্সেন্টেজ এফ লিখি তাহলে পয়েন্টের পরে ছয় সংখ্যা প্রদর্শন করবে। এখানে কমা দিয়ে আবার এই সিটা শেষে লিখব, তারপরে আমরা রিটার্ন কিওয়ার্ডস লিখে প্রোগ্রাম শেষ করব। একটি বিষয় আমি আবারও বলি, সেটা হচ্ছে এই এফ এই এফ এই এফ একরকম হতে হবে এবং এই সি এই সি এই সি এই তিনটাও একই হতে হবে, নাহলে প্রোগ্রামে কিন্তু সঠিক আউটপুট প্রদান করবে না। তো আমাদের যদি পরীক্ষায় আসে তাহলে আমরা পরীক্ষার খাতে এইভাবে সুন্দর করে লিখতে পারি। আর আমরা এখানে অনেক সময় গেট সিএস ব্যবহার করি, যদি এখানে গেট সিএস ব্যবহার করি তাহলে এইখানে আমাদের ইনক্লুড কোনিও ডট এইচ আবার হেডার ফাইল সংযুক্ত করতে হবে। তো আমরা যেটি সহজ সেটি করব, আমরা জানি কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করলে আমাদের এখানে কোনিও ডট এইচ ব্যবহার করার প্রয়োজন হয় না। আর কোনো শিক্ষার্থী যদি মনে করে যে এটা আমি কম্পিউটারের মাধ্যমে দেখব, তাহলে এটা সঠিকভাবে কম্পিউটারে কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করে লিখে আমরা যদি আউটপুট দেখতে চাই তাহলে রান করলে এই ধরনের একটি সেন্টেন্স এখানে প্রদর্শন করবে। লক্ষ্য করি এন্টার ফারেনহাইট টেম্পারেচার, এন্টার ফারেনহাইট টেম্পারেচার, আমরা এখানে একটি ফারেনহাইট টেম্পারেচার দিই। মনে করি আমি ফারেনহাইট টেম্পারেচার এখানে দিলাম যে এই 97.7 অর্থাৎ 97.7 ইনপুট, এটা হচ্ছে মনে করি মানুষের শরীরের তাপমাত্রা, এখন আমি এই থার্মোমিটারে পরিমাপ করে দেখলাম 97.7, এখন এটা সেলসিয়াসে কত হবে তাই না। তো এটা লেখার পরে এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এখানে আসবে টেম্পারেচার ইন সেলসিয়াস ইকুয়াল টু এই 36.5, অর্থাৎ আমাদের এই সূত্রে এফ এর মান 97.7 ধরে এটা ক্যালকুলেশন করে এই সংখ্যাটা প্রকাশ করবে। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে কেলভিন তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খুদা হাফেজ।